হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তো আমার চ্যানেলে আরেকটু অন্য নতুন ভিডিও নিয়ে এসেছি, আর সবাইকে প্রথমেই তো জানিয়ে দিয়েছি গুড মর্নিং, সুপ্রভাত। আর সকালবেলার ওয়েদারটা দেখো, সকালবেলার ওয়েদারটা একটু একটু মেঘলা মেঘলা মতো মনে হচ্ছিল, কিন্তু তারপরে ভালোই রোদ উঠেছিল। তো সকালবেলা উঠে পড়েছি রান্নাবান্না করবার জন্য। আজকে হচ্ছে বুধবার, মামামের স্কুল ছুটি আছে মহরমের জন্য, কিন্তু তার সাথেও তো রান্নাবান্না করতেই হবে বলো, পেটের জ্বালা তো খেতে তো হবেই। আর দেখো এখানে যে লাল ঝুড়িটা দেখছো, এই ঝুড়িটা না, এই যে নীল কালারের যে বক্সের মতো আছে, ওই বক্সের মধ্যে ছিল। কিন্তু বিশ্বাস করবে না, এতটাই মানে আরশোলার উপদ্রব ছিল যে কি করব, মানে আলু খেয়ে নিচ্ছিল, পেঁয়াজ খেয়ে নিচ্ছিল, মানে কোনো কিছুই রাখা যাচ্ছিল না, প্লাস আবার ডিমও পাড়ছিল, আর একদম বাজে অবস্থা ছিল। তো যাই হোক, ওখান থেকে কালকে বার করেছি মামামকে, কালকে স্কুল থেকে নিয়ে আসার পরে ওখান থেকে বার করে আমি ভালো করে পরিষ্কার করে দিয়েছি। আর শাশুড়িমা এখানে ঠিকঠাকভাবে আলু পেঁয়াজ এগুলো রেখে দিয়েছে। আর ঘুম থেকে মানে, আর দেখো রান্নাঘরে আসার পরেই আমি এবার বাসনপত্রগুলো যার যেটা জায়গায় রেখে দিচ্ছি, তার কারণ এই গামলাটার মধ্যে আমি বাসনপত্র ধুয়ে রাখি। আর বাসন যদি এখন না তুলি তখন কী হবে বলো তো, মানে তাহলে আর গামলার মধ্যে আরও বেশি বাসন ভর্তি হয়ে যাবে, তাহলে আর পরে আর বাসনগুলো কোথায় রাখবো? ওই জন্যই বাসনগুলোকে এখানে আমি তুলে তুলে নিয়ে একদম গামলা থেকে জল ফেলে নিয়েছি। আর এই দেখো কত টিফিন বক্স, দেখেছো মামামের টিফিন বক্স, তোমাদের দাদাভাইয়ের টিফিন বক্স, সব টিফিন বক্সগুলি রাত্রিবেলা ধুয়ে আগে গামলায় রাখি, তারপরে জল ঝরিয়ে টেবিলের মধ্যে রেখে দিই। তা না হলে তো এই টিফিন বক্স রাখতে রাখতেই দেবে গামলার মধ্যে গামলা ভর্তি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আগের দিনে রাত্রিবেলা তো শাশুড়িমা সমস্ত সবজিগুলো কেটে রেখে দেয়, সেই সবজিগুলো সমস্তই ফ্রিজে থাকে। এরপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ফ্রিজ থেকে সবজিগুলোকে বার করে নেব, বার করে নিয়ে রান্নাবান্না স্টার্ট করে নেব। কারণ সকালবেলায় আমি, তোমরা তো দেখতেই পেলে টাইমটা, আজকে 6:40 নাগাদ উঠেছি। এমনি দিনে 6টা থেকেই উঠে বস থাকে, একবার ঘর যাই একবার বাইরে যাই, মানে আর দেখো এই যে ফ্রিজে সবজিগুলো রেখে দিয়েছি, এবার ফ্রিজ থেকে সবজিগুলো বার করে নিয়ে রান্নাবান্না স্টার্ট করে নেবো। রান্নাবান্নার ক্ষেত্রে তোমরা জানো যে যদি সবজি কাটা থাকে আর যদি মাল মানে মশলা রেডি করা থাকে তাহলে বেশিক্ষণ সময় লাগে না। আর আজকে দেখো চিকেনের লাল লাল ঝোল রান্না করব, সেই জন্য দেখো আলুগুলোকে এরকম মিডিয়াম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে মাংসটা কড়াইতে কষিয়ে একেবারে প্রেশারে দিয়ে দেবো, প্রেশারে দিলেই ভালো বেশ একটা টেস্ট হয় সবাই বলে নাকি, শুনেছি আমিও দেখেছি, কিন্তু বিশ্বাস করো কড়াইতে কষাতে কষাতেই না মাংসটা এতটাই নরম হয়ে গেছিলো যে আর প্রেশারে দেওয়ার দরকার হয়নি। তার কারণ কী বলতো, তখন ওই তাড়াহুড়োর মধ্যে কড়াইও মাঝো বেসারও মাঝো তখনও হয়ে ওঠে না। আর মাম্মাম যেহেতু মাংস খাবে কি না খাবে জানি না, ওই জন্য ওর জন্য দেখো গোল গোল করে আলু ভাজা আর বেগুন ভাজা কেটে নিয়েছে। আর এখানে দেখো উচ্ছে কুমড়ো আর একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে পেঁয়াজটা দেবো না, তারপর দেখলাম যে মাংসের জন্য অনেকটাই পেঁয়াজ কাটা আছে, তাহলে একটু দিয়ে দিই, পেঁয়াজ দিলে একটুখানি টেস্টটাও ভালো হবে। আর এখনও পর্যন্ত মাংসটা বার করিনি, আর কালকে রাত্রিবেলায় মাংসটা কিনে এনেছি, ওই জন্য মাংসটা ডিপে ঢোকায়নি, এমনি বার করেই রেখেছিলাম, মানে যেখানে আমাদের এঁঠো ফেঁটো থাকে এঁঠোর জায়গাটা সেখানেই বার করে রেখেছি। এ দেখো চিকেন, তবে কী বলতো আজকে ভেবেছিলাম যে চিকেনের একটু লাল লাল করে ঝোল করবো, সেটাই করেছি, তবে প্রেশারে করার ইচ্ছে ছিল সেটা আর প্রেশারে হয়নি, একদম কড়াইতে কষে নামিয়ে দিয়েছি। এরপরে মাংসটা বার করে নিয়েছি, এরপরে একের পর এক রান্না করব। আর রান্নার মধ্যে এখনও পর্যন্ত চা করা হয়নি, তার কারণ রান্না করতে করতে না এরকম চা করতে গেলে খুব অসুবিধা হয়ে যায় জানো তো, আবার গ্যাসটা মুছতে হয়, গ্যাসটা মুছে আবার চা বসাতে হয়, আবার কড়াই বসাতে হয়, কিন্তু সকালবেলা উঠেই তো চা করলে চলবে না, তাহলে সেই চাটা রাখবো কোথায়? আর এখানে দেখো আমাদের তিনজনের জন্য 3 কাপ চা নিয়ে নিয়েছে। আর দেখো এই যে মেরি চাটা, এটা আমাদের এখানে যে শপিং মল আছে রঙ্গলি মল, সেই রঙ্গলি মল থেকে কিনে এনেছিলাম। এটা মোটামুটি আমার 2-2.5 মাস মতো চলে যায়, কারণ এইটাই ফার্স্ট কিনেছি, মোটামুটি 2 মাস মতো তো যাচ্ছে। তারপর আবার যখন সেদিন সেই শপিং করেছিলাম রঙ্গলি মল থেকে, তখন একটা এরকম কৌটো এনেছি, কারণ কী বলতো মলে তো সবসময় যাওয়া হয় না, দরকার অদরকারই যাওয়া হয়, ওই জন্য আগে থেকে কিনে এনে রেখে দিয়েছি। আর আজকে ভেবেছি যে গোটা গোটা আলুগুলোকে চিকেনে দেবো। তো চলো, এখানে চা ফুটে উঠেছে, এরপর চাটা আমাদের তিনজনের কাপে নামিয়ে দেবো। তিনজন বলতে গেলে আমি, তোমাদের দাদা ভাই আর শাশুড়িমা, আমরা তিনজনেই চা খাই, আর মাম্মা তো দুধ বা হরলিক্স যে কোনো একটা কিছু খাবে, তো আমরা আগে চা খেয়ে নিই তারপর ওকে খাওয়াই। কারণ চা খেতে খেতে আমার এখানে দেখো মাংসটাও আমি কষাতে শুরু করে দিয়েছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছিলাম, তারপরে এর মধ্যে আজকে একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, আর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, বেশি ঝাল আমি দিইনি, কারণ বাবার এমনিতে একটুখানি তেল ঝাল মশলা খাওয়া, আমাদের কারোরই তেল ঝাল মশলা খাওয়া উচিত নয়, কিন্তু একটুখানি তেল না দিলে তো মাংসটা ভালোই লাগবে না খেতে। আর দেখো গোটা গোটা আলুগুলোকে আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম,
সেই ভেজে নেওয়ার পরে তারপরে এটাকে আমি এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন অনেকক্ষণ ধরেই কড়াইতে কষিয়েছিলাম, ওই জন্যই মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বলে আমি আর প্রেশারে দিইনি, কারণ প্রেশারে দিলে আবার যদি গলে টলে যায় ওই জন্য আর প্রেশারে দিইনি। এরপর দেখো মাংসটাকে ভালোভাবে কষে টষে নেবো। আর সকালবেলা বিশেষ করে তখন আর ইচ্ছা করছিলো না যে কড়াই থেকে মাংসটাকে ট্রান্সফার করে আবার আমি প্রেশার কুকারে দেবো, আবার প্রেশার কুকার মাজতে হবে, ওই জন্য একেবারে কড়াইতে যেদিন মনে হবে যে প্রেশার কুকারে রান্না করবো সেদিন প্রেশার কুকারই করবো। কী বলো তো, তখন একটু প্রেশার কুকারে রান্না করলে একটু পেঁয়াজটা কষতে অসুবিধা হয়, তখন যেন মনে হয় যে পেঁয়াজগুলো চেয়ে চেয়ে আছে। আর দেখো কালারটাও বেশ সুন্দর এসছে, বললাম না খুব বেশি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। আর আজকে মাংসের মধ্যে কোনো রকমের টমেটো বলো দই বলো কোনো কিছুই পড়েনি, কারণ এমনি সময় আমি বাড়িতে টক দই থাকে টক দই দিয়ে দিই, তারপরে টমেটো থাকলে টমেটো দিয়ে দিই, কিন্তু আজকে কিছুই পড়েনি। একদম সিম্পলভাবে আজকে চিকেনের ঝোলটা রান্না করছি। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম, মোটামুটি ভাতটা হয়ে গেছে, তখন মানে 5-10 মিনিট মতো ভাতটা ফোটার পর বন্ধ করে দিয়েছি। এরপরে একটুখানি ভাতে জল দিয়ে দেবো, কারণ দেখলাম যে ভাতের জলটা অনেকটা পরিমাণে কমে গেছে। এরপর ভাতে জল দিয়ে দিয়ে একটুখানি হাতা দিয়ে নেড়ে ছেড়ে দেবো। সকালবেলাটা বিশ্বাস করো আমার এইভাবেই কেটে যায়, রান্নাবান্নার মধ্যে দিয়ে কাচাকুচির মধ্যে দিয়ে সব কিছুর মধ্যে দিয়ে সকালবেলাটা কেটে যায়। আর আজকে একটুখানি ছুটির দিন আছে বলে একটুখানি রিল্যাক্স, যে মামাকে নিয়ে আর বেরোতে হবে না, এটাই যা একটুখানি শান্তি আর কিছুই নয়। তো এদিকে দেখো আমার ভাতটাও এখানে ফুটে উঠলে ভাতটা নামিয়ে দেবো, তারপরে একদম টিফিন রেডি করে দেবো, কারণ উচ্ছে কুমড়ো ভাজাটা তো হয়েই গেছে, চিকেনের ঝোল করবো। ব্যাস আজকে এইটাই দুটোই রেসিপি। তাছাড়া এবার মা আজকে বলেছে নাকি স্পেশাল কী রান্না করবে, সেটা তোমাদের পরে বলছি, দাঁড়াও। আর এরপরে দেখো তোমাদের দাদাভাইয়ের এখানে টিফিন বক্স গোছানো হয়ে গেছে, আর এখানে দেখো চিকেনের লাল লাল ঝোল, তোমাদের দেখিয়ে দিই রান্নাগুলোকে একবার চটপট করে, আর উচ্ছে কুমড়ো ভাজাটা তোমাদের দেখিয়েই দিয়েছি। আর এখানে দেখো ব্যাগ রেডি, আর দুটো মাত্র পাউরুটি ছিল, এ দেখো উচ্ছে কুমড়ো ভাজাটাও দেখিয়ে দিই আরেকবার, আর হচ্ছে আলু ভাজা আর হচ্ছে বেগুন ভাজা, এ দুটো হচ্ছে মামামের জন্য। আর এখানে দেখো গ্যাসটা মোটামুটি মোচা হয়ে গেছে, আর মাইক্রোওভেনে এখন কী গরম হচ্ছে বলো তো, তোমাদের দাদাভাইয়ের জন্য একটু সন্দেশ আর একটু মালপোয়া এই দুটো গরম করতে দিয়েছি। তো গরম করা আমার হয়ে গেলে একদম পাউরুটি, আজকে আর রুটি ফুটি করিনি, আর ভালো লাগছিলো না রুটি ফুটি করতে। আর দেখো গ্যাসটাও এখানে পরিষ্কার হয়ে গেছে, এবার এখানে গামলাটাও বসিয়ে রেখে দিলাম, এরপর মাইক্রোওভেন থেকে আমি এটা বার করে নেবো। কিন্তু বলতো মিষ্টিগুলো না একটুখানি বেশিক্ষণ ধরে গরম হয়ে যাচ্ছে, আসলে অভ্যেস নেই তো মাইক্রোওভেনে রান্না করার। আর টকবক করে ফুটছিল, রসগোল্লা ফসগোল্লা দিলে একদম টক টকবক করে একদম রসটা ফোটে। তো এটা আবার বার করে নিয়ে দুটো পাউরুটির সাথে দিয়ে দেবো, খেয়ে নেবে, কারণ তোমাদের দাদাভাই অফিসে যাওয়ার সময় খুব একটা বেশি হাবিজাবি খাবার দাবার খায় না। আর এখানে দেখো মালপোয়া আর হচ্ছে পাউরুটি দিয়েই খেয়ে নেবে, তো ওর ব্রেকফাস্ট এটা। চলো আবার মামামকে একটু পরিয়ে ঠরিয়ে বাজার দোকান করে এসে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমার কন্টিনিউ দেখবে, কেউ স্কিপ করবে না। এরপরে আবার বাসনগুলো ঠিকঠাক জায়গায় রেখে দিতে হবে, এখানে একটা চামচও দিয়ে দিই, কারণ চামচে না করে খেলে ও খেতে পারবে না, কারণ গরমও আছে প্রচণ্ড মিষ্টিগুলো। তো চলো আবার পরে আসছি। বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো, তখন 9:45 কাছাকাছি বাজে, তারপরে একটুখানি বাজার দোকান করতে গেছিলাম। বাজার দোকান বলতে গেলে এই মুদিখানার দোকানে গেছিলাম, তেল তারপরে ডাল ফাল এসব চিনি ফিনি কিছু ছিল না, সেগুলো আনলাম, কারণ অন্য দিন সময়ই হয় না, কারণ মামামকে স্কুলে নিয়ে যাই তো ওই জন্য বেরোনোর সময়ই হয় না। আর মাম্মা এখন একটুখানি লেখালেখি করছে, এই দেখো ছোট্ট চেয়ারটাতে বসে, এই ছোট্ট চেয়ারটা হচ্ছে আমার যে সাইকেল ছিল সেই সাইকেলের পিছনে লাগানো ছিল, ওই চেয়ারটাতে করে বসেই ওদিক ওদিক ঘোরাঘুরি করতো, কিন্তু এখন আর চেয়ারে বসতে পারে না, বড় হয়ে গেছে ওই জন্য চেয়ারে বসতে পারে না বলেই বাবা এটা খুলে এনে দিয়েছে, ও এখন এইটার মধ্যেই বসে এখন একটুখানি লেখালেখি করছে। কিছু তো কাজ নেই, স্কুল না থাকলে যে আমি লিখতে দেবো সেটা লেখ গিয়ে সেসব তো কিছু করবে না। আর মা আজকে দুটো ফাটাফাটি রান্না দিয়েছে, আর আমার রান্নাগুলো তো তোমাদের দেখিয়ে দিয়েছি, যে উচ্ছে কুমড়ো ভাজা ছিল আর চিকেনের ঝোল ছিল। তো চিকেনের ঝোলটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি, তার কারণ মা যেই রান্নাগুলো দিয়েছে সেই রান্নাগুলোই আগে খেয়ে নিই, তার কারণ ওগুলো আবার আলু সেদ্ধটা মানে পেঁয়াজ দিয়ে মাখা আছে, তারপর কচুর শাক আছে, এগুলো তো রাত্রিবেলা শাক ফাক খাওয়া ঠিক নয়, ওই জন্য ওগুলো রেখে দিয়েছি। তো চলো ওগুলো দেখিয়ে নি ভিডিওটা শেষ করি, কারণ এখনও ঘরদোর মুছবো, তারপর মামামকে স্নান করাবো, আর আজকে ক্যারাটেও আছে, কারণ বুধবার ক্যারাটেটা করিয়ে নিই, কারণ সপ্তাহে যে কোনো দুদিন যাই আর বুধবার করিয়ে নিচ্ছি, তার কারণ মানে ছুটি আছে যেহেতু, তা না হলে তো স্কুল থেকে এসেই তো ক্যারাটে করতে হয়, ওই জন্য এখন করিয়ে নেবো। আজকে 6টা থেকে যাবো বুঝলি তো, আজকে 6টা থেকে যাবো, একটু শান্তি করে একটু ঘুমিয়ে নিই,
আর তারপরে এখনো কাচাকুচি আছে, বিছানার চাদর আছে, তোমাদের দাদা ভাইয়ের পাশি জামা কাপড়গুলো গেছে, ওইগুলো একদম স্নান যখন করব তখনই বসে কাচবো। মানে বসে কাচতে গেলে সুবিধা হয়, মানে এমনি যদি দাঁড়িয়ে কাচি না খুব অসুবিধা হয়, বিছানার চাদরগুলো পাড়িয়ে পাড়িয়ে কোমরে ব্যথা, তো ওই জন্য ঠিকঠাকভাবে কাচতে পারি না। তো চলো রান্নাগুলো দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে একেবারে ভিডিওটা কমপ্লিট করছি, তার কারণ আমার ভিডিও এডিটিংও করার ব্যাপার আছে। তো চলো রান্নাগুলো দেখিয়ে দিই। দেখো মায়ের রান্নাটা দেখিয়ে দিই, ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে, উফ জাস্ট ফাটাফাটি। আর আমরা কি বলতো, এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খেলেই না আলু সেদ্ধ মাখা খাই। তোমাদের কার কার প্রিয় প্লিজ কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে টক দিয়ে মাখা, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে কচুর শাক। আর মানে এই দুটো রেসিপি খেয়ে নেবো, এইটার এইটা, এই দুটো রেসিপি খেয়ে নেবো। আর এখানে ফলমূল আছে। আর এখন বাজে দেখো হচ্ছে 12:20। তো দেখো ঘর দর পুরোপুরি ক্লিন করে নিয়েছি, শুধুমাত্র এবার মোছামুছি আছে। আর মাম্মামকে স্নান করিয়ে নেবো, এই যে মাম্মামের স্নান করানোর বালতি, এই বালতিটাতে জল নেব। আর এই ড্রামটা পুরো ভর্তি, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও, এই ড্রামটাতে এখন পুরোপুরি আমাদের এখানে যে মিষ্টি জল আছে মিষ্টি জল ভরা থাকে, ঠিক আছে। দেখো এই ড্রামটাতে এখন আপাতত ভর্তি জল আছে, এই ড্রামটাতে গিয়ে মাম্মামের জন্য জল নেব, কারণ ওর গা প্রচণ্ড পরিমাণে চুলকাচ্ছিল। আর এটা কি আছে, এটা ছানাটা আছে, দাঁড়া আমি একেবারে ভিডিওটা এডিট করে স্নান করিয়ে দেবো। আর জামাটাতে কি লেগেছে অত হলুদ হলুদ, কি লেগেছে কি জানি। চলো রান্না বান্না দেখিয়ে দিলাম, এবার আরো অনেক কাজ আছে, কাজকর্ম করে আবার মামামকে নিয়ে একটু ঘুমিয়ে আবার ক্যারাটেতে যাওয়া আছে। তো চলো ভিডিওটা এইটুখানি ছিল, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর কালকে নিয়ে আসছি একটা অন্য নতুন ভিডিও। আর কারা তোমরা ইলিশ মাছের টলটলে বেগুন দিয়ে ঝোল দিয়ে আলু দিয়ে সেদ্ধ মাখা দিয়ে খেতে ভালোবাসো প্লিজ তোমরা কমেন্ট করে জানবে। তো আজকের মতো টাটা, কালকে নিয়ে আসছি একটা অন্য নতুন ভিডিও, বাই।